তো
এই ব্রিসলস গুলো ভীষণ সফট এন্ড স্মুথ, তো এগুলো হাই কোয়ালিটি ফাইবার দিয়ে তৈরি আর খুব ইজিলি কিন্তু অ্যাপ্লাই করা যায়, খুব ভালোভাবে এটা কিন্তু ব্লেন্ড হয়। তো যেটা আমার সব থেকে অ্যাট্রাকটিভ লাগছে এন্ড ইউনিক লাগছে এটার গেট আপটা, ভীষণ সুন্দর। তো এই ব্রাশ সেট গুলো তোমরা ঝটপট আনিয়ে নাও, এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে আর ভীষণ সুন্দর দেখতে এগুলো। তো নেক্সট যেটা তোমার সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে প্রো এইচডি ব্লাশার হাইলাইটার অ্যান্ড কন্ট্রোল প্যালেট। তো এই প্যালেটের মধ্যে আমরা কিন্তু ব্লাশার কন্ট্রোল হাইলাইটার একসাথে পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছো এখানে ব্লাশার পেয়ে যাচ্ছি, এখানে কন্ট্রোল, এখানে হাইলাইটার। তো আমি হাইলাইটারটা ইউজ করেছি আজকে, তো দেখতে পাচ্ছো কোনো সিমারি টাইপের দেখতে লাগেনি, চকচকে দেখতে লাগেনি, একদম ন্যাচারাল গ্লো দিচ্ছে এটা। আর এই ব্লাশার সেটগুলো ভীষণ সুন্দর, আমি এই সেটটা আজকে অ্যাপ্লাই করেছি, ভীষণ সুন্দর ব্লাশ সেটগুলো। তো এই টেক্সচারটা ভীষণ স্মুথ, ভীষণ স্মুথ টেক্সচার আর খুব এটা ইজিলি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তোমরা কিন্তু এটা ব্লাশ অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করতে পারো আর অ্যাজ আ আইশ্যাডো এগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এই প্যালেটের গেট আপটা দেখে মনে হচ্ছে এটা প্রচুর দাম হবে, বাট তা না, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এটা পেয়ে যাবে। তো নেক্সট যেটা আমি পারচেস করেছি এগুলো হচ্ছে গ্লিটার লিকুইড আইলাইনার। তো ভীষণ সুন্দর কালার, তোমরা কম্বো প্যাক পেয়ে যাচ্ছ চারটে, আর এখানে আছে ব্লু, গ্রিন, গোল্ড অ্যান্ড সিলভার। তো আজকে দেখতে পাচ্ছ আমি যে মেকআপটা করেছি, আমি ব্লু কালারটা অ্যাপ্লাই করেছি অ্যাজ আ সিমার সেট। তো এটা আমি ইউজ করেছি মিডল আইলিডে, তোমরা কিন্তু এটা আইলাইনার হিসাবে ইউজ করতে পারো, আমি যেভাবে ইউজ করেছি এটা তোমরা সেভাবে ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ আই মেকআপটা ভীষণ গর্জিয়াস অ্যান্ড স্টাইলিশ লাগছে দেখতে। তো এরকম আই মেকআপ তোমরা কিন্তু পার্টিতে করে যেতে পারো, ভীষণ সুন্দর লাগবে দেখতে, স্টাইলিশ লাগবে। তো আমি অ্যাপ্লাই করেছি ব্লু কালারটা, তোমাদের গ্রিন কালারটা আমি দেখাচ্ছি, গ্রিন কালারটা ভীষণ সুন্দর। তো দেখতে পাচ্ছ গ্রিন কালারটা দারুণ আর খুব ইজিলি এটা অ্যাপ্লাই হয়, এটার ব্রাশটা কিন্তু খুব সুন্দর। এরপর আমি অ্যাপ্লাই করছি গোল্ডেন, নেক্সট হচ্ছে সিলভার, হচ্ছে ওয়াটার প্রুফ আর এটাও কিন্তু লাগাবার মাত্রই ড্রাই হয়ে যায়। তো আগেন এই চারটে তোমরা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে আর এগুলো তোমরা ঝটপট আনিয়ে নাও। তো নেক্সট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে পন্ডস সুপার লাইট জেল ওয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার। তো এর মধ্যে আছে হায়ালুরোনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন এ। তো এটার টেক্সচারটা ভীষণ লাইট, দেখতে পাচ্ছ। তো এটা যে কোনো স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে অ্যান্ড ইট পারফেক্ট ফর ওয়েলি স্কিন। তো এটা আমাদের ফেসটাকে 24 আওয়ার ময়েশ্চারাইজ রাখবে, এখন তো সামনে উইন্টার আসছে, এটা উইন্টারের জন্য খুবই ভালো অ্যান্ড অলসো প্রোটেক্ট ফ্রম ইউভি রেজ। তো তোমরা ফেসটা ভালোভাবে ক্লিনস করার পর এটা মর্নিং অ্যান্ড ইভিনিং দুটো টাইমে লাগাতে পারো, বা এটা মেকআপ করার আগেও তোমরা লাগাতে পারো, তাহলে কিন্তু কি হয় মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হয় আর স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসে, মেকআপটা লং লাস্টিং করে। তো নেক্সট আমি শেয়ার করব নেল পলিশ। তো আমার বিউটি হলে কিন্তু নেল পলিশ অ্যান্ড লিপস্টিক থাকবেই, সব মেয়েদের প্রিয়। তো এগুলো হচ্ছে সুইট গার্ল কুইক ড্রাই ওয়ান স্ট্রোক নেল পলিশ কম্বো সেট, এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 12টা নেল পলিশ। তো নানা রকম কালার আছে এর মধ্যে আর কালারগুলো ভীষণ সুন্দর, ভীষণ ভাইব্রেন্ট। তো দেখতে পাচ্ছ ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, ল্যাভেন্ডার, ব্লু, পার্পেল,
তো এইভাবে লাইট ব্লু বেশ সুন্দর সুন্দর কালার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর এগুলো কিন্তু হচ্ছে ম্যাট নেল পলিশ। আমার কিন্তু ম্যাট নেল পলিশ ভীষণ ভালো লাগে, কারণ ওই নেল পলিশ লাগিয়ে শুকোতে ভীষণ টাইম লাগে, তো ওয়ান স্ট্রোকে কিন্তু কুইক ড্রাই হয়ে যায় এগুলো, এগুলো ভীষণ সুন্দর। তো আমি লাগিয়েছি এই পাঁচটা কালার, কালারগুলো ভীষণ গ্লসি শাইনি আর ওয়ান স্ট্রোকে কিন্তু হাইলি পিগমেন্টেড কালার, সেগুলো ওয়েল পিগমেন্টেড। তো এই দুটো নেলস আমার ভেঙে গেছে, এগুলোকে ইগনোর করো, কিন্তু কালারসগুলোকে দেখো ভীষণ সুন্দর কালার্স। তো ফার্স্টটা হচ্ছে ম্যারুন, তারপরটা হচ্ছে লাইট সি গ্রিন, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড এটা হচ্ছে ডিপ গ্রিন। তো এই কম্বো সেটের মধ্যে আমার প্রত্যেকটা কালার খুব সুন্দর লেগেছে, তো তোমরা এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে আর এগুলো তোমরা ঝটপট আনিয়ে নাও। তো নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার কাছে একদম ইউনিক দারুণ একটা জিনিস, এটা হচ্ছে কিথ অ্যান্ড কিন ডিপ অ্যান্ড টুইস্ট নেল ইনামেল রিমুভার। তো আমরা রিমুভার ইউজ করেছি, আর কি হয় না নেল পলিশ রিমুভ করতে সব থেকে একটা বড় টাস্ক, এভাবে বারবার রিমুভার দিয়ে রিমুভ করতে ভীষণ বিরক্ত লাগে, বোরিং একটা কাজ। তো এটা ম্যাজিক্যালি কিন্তু রিমুভ করে দেয় নেল পলিশগুলোকে। তো এটা হচ্ছে অ্যাসিটোন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটার ভেতরে আছে স্পঞ্জ, আর এর মধ্যে দেওয়া আছে অ্যালোভেরা, জোজোবা অয়েল, অলিভ অয়েল অ্যান্ড ভিটামিন ই। তো এটা কি করতে হবে আমাদের, আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো ভেতরে একটা ওপেনিং আছে, এই ওপেনিং এর মধ্যে আমাদের নেলসটা এভাবে ঢুকিয়ে দিতে হবে, তারপর এটা ক্লকওয়াইজ কিন্তু রোটেট করতে হবে। তো এই দেখো কত জলদি এটা নেল পলিশটাকে রিমুভ করে দিল, আর আমরা যদি রিমুভার দিয়ে রিমুভ করতে যেতাম অনেক টাইম লাগতো, রিমুভারও ওয়েস্ট হয়, আর এটা কিন্তু খুব জলদি রিমুভ করে দিল। এটা শুধু রিমুভই করে না, আমাদের ড্যামেজ নেলসগুলোকে রিপেয়ার করে আর নেলটাকে কিন্তু নারিশিং করে অ্যান্ড ময়শ্চারাইজ রাখে। তো এটা হচ্ছে 80 ml এর, আর এটা কিন্তু নেলসগুলো জলদি ভাঙে না, অনেক রিমুভার যেমন দেখবে নেলসগুলোকে একদম ড্রাই করে দেয়, এটা কিন্তু ড্রাইনেসটাকে প্রিভেন্ট করে। তো এটা আমি ডেফিনেটলি বলবো যে তোমরা এটা ঝটপট আনিয়ে নাও, ভীষণ হেল্পফুল হবে। তো নেক্সট যে তোমার সাথে আমি শেয়ার করব দারুণ, ওটা ভীষণ এক্সাইটেড, ট্যাং, এটা এটা হচ্ছে সুইট হার্ট প্যারিস টাওয়ার পারফিউম। তো দেখতে পাচ্ছ এটা শেপটা হচ্ছে প্যারিস টাওয়ারের, আর এটা প্যাকেজিংটা ভীষণ সুন্দর, এভাবে এটা আমি ওপেন করব। তো মেইনলি এটা আমি অর্ডার করেছি এটা গেট আপের জন্য, আর এটা যদি আমি ভ্যানিটিতে রাখি আমার ভ্যানিটিতে 4 চাঁদ লেগে যাবে। তো দেখতে পাচ্ছ এটার ব্লু কালার ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, আর এটা এভাবে ওপেন হয়। তো এটার ফ্র্যাগরেন্সটা খুব সুন্দর, এটা আমি লাগিয়েছি আজকে, ভীষণ সুন্দর একটা ফ্র্যাগরেন্স, আর এটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করে। তো যেমন এটার গেট আপ তেমন কিন্তু এটার ফ্র্যাগরেন্স, এটা সব দিক থেকে একটা ওট বাইং প্রোডাক্ট। আর সব দিকে আর একটা কথা ভালো হলো, যেটা হচ্ছে এটা একদম 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, এটা তোমরা ভাবতেও পারবে না যে এতটাই আমরা রিজনেবল প্রাইসে পাবো। তো অবশ্যই এটা নিতে কিন্তু একদম ভুলো না। তো নেক্সট তোমাদের সাথে আমি আরেকটা পারফিউম শেয়ার করব, যেটা দেখলে তোমরা একদম স্পিচলেস হয়ে যাবে, যেটা দারুণ দারুণ দারুণ। তো এটা হচ্ছে সে পারফিউম। তো এটার বক্সটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, এটার বক্সটা যদি এত সুন্দর হয় তাহলে পারফিউমটা ভাবতে পারছো কত সুন্দর হবে। তো এটা হচ্ছে ইয়চিক সিলভার সাইকেল পারফিউম। ও এম জি, জাস্ট লুক অ্যাট দিস পারফিউম, দারুণ, ভীষণ লাক্সারিয়াস গেট আপ এটার, আর প্যাকেজিংটা ভীষণ সুন্দর। তো এটা হচ্ছে সাইকেল শেপ। তো এটা হচ্ছে 100 ml এর, অ্যান্ড আগেন এটার ফ্র্যাগরেন্সটা দারুণ, এটা হচ্ছে লং লাস্টিং। তো আজকে আমার শো স্টপার হচ্ছে পারফিউমগুলো, দারুণ। তো আগেন তোমরা এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, একদম মিস করবে না, এগুলো ঝটপট আনিয়ে নাও, কারণ যদি আউট অফ স্টক হয়ে যাবে তখন ভীষণ মন খারাপ লাগবে যে তখন কেন আনালাম না। তো জলদি এগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু এগুলো চেক করে ঝটপট আনিয়ে নেবে।
তো পরে আমি যখন এগুলো ব্লগে দেখাই তখন তোমরা বলো যে এগুলো কোথা থেকে আনিয়েছো, আমি তখন লিঙ্ক দিতে পারি না কারণ এত পারফিউম গুলো ভালো তোমরা দেখতে পাচ্ছ এগুলো জলদি আউট অফ স্টক হয়ে যায়। তো তাই আমি এজন্য যখনই পারচেস করি সঙ্গে সঙ্গে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই যাতে তোমরা একটা ভিডিওতে সব লিঙ্ক পেয়ে যাও। তো নেক্সট তোমার সাথে আমি শেয়ার করব অ্যাডিসা চেন স্লিং ব্যাগ। তো এই ব্যাগটা আমার অনেক দিনের নেয়ার ইচ্ছে ছিল, এরকম চেন স্লিং ব্যাগ, এরকম চেন স্লিং ব্যাগ আমার নেই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফ হোয়াইট কালার, তো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিনথেটিক লেদার, আর এটার সাথে এই গোল্ড মেটাল চেনটা কিন্তু এর কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে, ভীষণ স্টাইলিশ লাগছে এটা, আর যে কোনো আউটফিটের সাথে এটা কিন্তু খুব স্টাইলিশ লাগবে দেখতে ব্যাগটা। আর এটা চেনটা কিন্তু তোমরা বাড়াতে কমাতে পারো, তো এটার অনেকটাই লেন্থ চেনটার। আমি দেখাচ্ছি এটা তোমরা কিভাবে ওপেন করবে, এটা টুইস্ট লক দেওয়া রয়েছে, এভাবে এটা টুইস্ট করলে এটা ওপেন হয়ে যাবে, এই দেখো। এই দেখো আমি এভাবে এখানে একটা এভাবে করে রেখেছি চেনটা, যদি তোমরা হ্যান্ড লেন্থ করতে চাও তাহলে যেভাবে আমি করে রেখেছি সেভাবে নিতে পারো, যদি এটাকে তোমরা লম্বা করতে চাও তাহলে এটা এভাবে ওপেন করে দেবে। এই দেখো এটা লেন্থ, অনেকটা লেন্থ হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ অনেকটা স্পেস আছে, অনেকটা এখানে একটা পকেট আছে আর একটা কম্পার্টমেন্ট আছে, তো এখানে তোমরা ওয়ালেট ফোন আরো কিছু জিনিস ইজিলি তোমাদের এখানে চলে আসবে। তো তারপর তোমরা এটা কিন্তু এইভাবে লক করে দেবে, তো ইজিলি এটা ওপেন করাটা লক করাটা ইজি। তো এটা তোমরা একটা কালার পেয়ে যাবে, ব্ল্যাক কালার পেয়ে যাবে, কিন্তু আমার পার্সোনালি অফ হোয়াইট কালার ছিল না, আর অফ হোয়াইট কালারটা কিন্তু এই চেন স্লিং এর সাথে দেখতে ভীষণ স্টাইলিশ লাগছিল, আর যে কোনো আউটফিটের সাথে কিন্তু এটা চলে যায়। তো আগেন তোমরা এই ব্যাগটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। তো নেক্সট যেটা শেয়ার করব, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে জাবিরি পালসের কুন্দন অ্যান্ড পার্ল ইয়ারিংস অ্যান্ড মান্টিকা সেট। তো দেখতে পাচ্ছ এটার প্যাকেজিংটা ভীষণ সুন্দর, আর এর সাথে এরকম একটা আমরা বক্স পেয়ে যাচ্ছি। তো দেখো ইয়ারিংস অ্যান্ড মান্টিকা সেটটা জাস্ট অসাধারণ, জাভেরি পালসের জুয়েলারি দারুণ হয়, কোয়ালিটি সুপার। বিউটিফুল। তো দেখতে পাচ্ছ ইয়ারিংস গুলো কিন্তু খুব বড় বড়, ঠিক ইয়ারিংস এর মতো একদম সেম মান্টিকাটা মিডিলে। তো এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, এথনিক অ্যান্ড স্টাইলিশ। তো দেখতে পাচ্ছ এখানে কুন্দনের ওয়ার্ক করা রয়েছে, প্রথমে একটা ফ্লাওয়ার মতো করা রয়েছে, তারপরে চাঁদবালির মতো করা রয়েছে, আর এগুলোতে কিন্তু পার্লস ওয়ার্ক করা রয়েছে, এগুলোতে কুন্দন ওয়ার্ক আছে, এগুলোতে পার্লস ওয়ার্ক, আর নিচেও কিন্তু পার্লসের ওয়ার্ক করা রয়েছে। তো এগুলো যে কোনো পার্টি অকেশনে খুব সুন্দর দেখতে লাগবে, ল্যাঙ্গার সাথে তো দারুণ লাগবে দেখতে, আর শাড়ির সাথে খুব ভালো লাগবে, অনলি শাড়ির সাথে ইয়ারিংস গুলো তোমরা পরতে পারো। তো যেহেতু ইয়ারিংস মান্টিকা খুব হেভি ওয়ার্ক করা আছে তার জন্য কোনো নেকলেসের দরকার নেই, এগুলো পরে নিলে এনাফ। তো এগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে দেখে নাও। You're talking like you think you're royalty. You think that I'm afraid, but I don't break. I heard you question my stability. You think I fall just like a guillotine, but I am here to stay. Won't look away. The storm is coming, so you better start running. দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর এগুলো দেখতে কিন্তু হেভি কিন্তু একদম ওয়েট নেই, একদম লাইট ওয়েট, কিছু পড়েছি বলে একদম মনে হচ্ছে না। তো এই গেল আমার বিউটি অ্যান্ড জুয়েলারি হল, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে তোমাদের আজকের হলটা কেমন লাগলো।
আর আমি যে প্রোডাক্টগুলো তোমার সাথে আজকে শেয়ার করলাম এগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা লিংকটা ক্লিক করে আনাতে পারো, কিন্তু বেশি দেরি করো না কারণ এগুলো আউট অফ স্টক হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। আর সামনে দুর্গাপুজো ঝটপট আনিয়ে ফেলো। তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর বেশি বেশি করে লাইক করে দাও ভিডিওটা, শেয়ার করো, এন্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করবে, তাহলে যা নোটিফিকেশন দেবো তোমাদের ফোনে পৌঁছে যাবে। টেক কেয়ার অফ ইওরসেলফ, স্টে বিউটিফুল এন্ড স্টে হেলদি, বাই, লাভ ইউ অল।